আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব লালবাগের কুদ্দুসে ফার্স্ট পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে আমি সেকেন্ড পার্ট শেয়ার করব এখানে যেগুলো আমি আগে ট্রাই করিনি সেইগুলি আজকে আমি খাবারগুলো ট্রাই করব এবং জানাবো তাদের খাবারগুলো কেমন আমি খাবারগুলো অর্ডার দিয়ে দিয়েছি খাওয়ার সময় আপনাদের সাথে আমি শেয়ার করব তাদের প্লেসটি আবার আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি ছোটোর মধ্যে বেশ ছিমছামের মধ্যে অনেক সুন্দর করে তারা ডেকোরেশন করেছে আমার কাছে তো বেশ ভালো লাগে আমি অনেকবার এখানে গিয়েছি আমি ধানমন্ডি আর লালবাগেরটা গিয়েছি বাকিগুলো ব্রাঞ্চে আমার যাওয়া হয়নি এখানে আমি ওয়েজেস বিফ বার্গার নাগা ওয়েস এবং চকোলেট কোল্ড নিয়ে নিয়েছি এর আগে আমি ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম সাব বার্গার আরেক ধরনের চিকেন ছিল ক্রিসপি সেগুলি নিয়েছিলাম ওই পার্টে আপনারা দেখতে পারেন ফার্স্ট পার্টে আমি কি কি নিয়েছিলাম খাবারের মান কেমন ছিল আজ আমি এগুলি ট্রাই করব তাদের ফ্রেঞ্চ ফ্রাইয়ের তুলনায় ওই জেসটা বেশ মজার ছিল আমার কাছে তো বেশ ভালো লেগেছে তাদের এই মেওনিজ দিয়ে এই ওই খেতে আমার কাছে বেশ ভালো লেগেছে তাকে তাদের নাগা উইন্সটা খানাসের তুলনায় নাগা উইন্স স্পাইসিটা অনেক কম ছিল তারা কিছু দিনের জন্য এই স্পাইসিটা কম দিয়েছে তাদের সাথে আমি কথা বলে দেখেছিলাম তাদের নাগা উইংসটা এত কম ঝাল কেন এবং আগের তুলনায় একটু মানটা একটু কম ঝাল তারা বলেছে কিছু দিন পর তাদের স্পাইসি লেভেলটা বাড়িয়ে দিবে কিছু দিনের জন্য তারা কম রেখেছিলো রোজার জন্য তারা এই স্পাইসি লেভেলটা কম দিয়েছিল আমি এখন বিপ বার্গারটা ট্রাই করছি বার্গারটা আমার কাছে বেশ ভালো লেগেছে বেশি সসি পরিমাণ বার্গার আমার কাছে ভালো লাগে না এই জন্য আমার কাছে বিপ বার্গারটা ভালো লেগেছে এরপর আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম এখানে ছবি তোলার জন্য বেস্ট প্লেস আমার কাছে বেশ ভালোই লেগেছে রিজনেবল খাবার যদি আপনারা ট্রাই করতে চান অবশ্যই কুদ্দসে খাবার ট্রাই করে দেখবেন আশা করি সকলের কাছে ভালো লাগবে আমার আজকের ছোট্ট ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন নিত্য নতুন ব্লগ আপডেট পেতে আমার নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে সহজেই আপনারা নিত্য নতুন ব্লগ রান্নার রেসিপি আমি কোথায় যাচ্ছি কি ধরনের ব্লগ আপনারা চান তাও আমার কমেন্ট বক্সে জানাবেন সামনে আমি নতুন আরও অনেক মজার মজার ব্লগ শেয়ার করব সেই জন্য আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এই আশা করছি আলাইকুম